তারপরে বাবা ওয়াও, কি আইর মাছের মুখ এটা! হ্যাঁ, আমরা সবসময়ই তো বাংলাদেশে মাছ চাষ নিয়ে কথা বলে আসতেছি, তো আজও আপনাদের সাথে মাছ চাষ নিয়ে কিছু পরামর্শ শেয়ার করব। যেহেতু নতুন বছর শুরু হয়ে গেল, সারা দেশে বর্ষা বাদল হচ্ছে, তো আমরা যারা মাছ চাষি এবং মাছ ব্যবসায়ী, তারা অবশ্যই মাছ দিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি। তো সবাইকে নিজেদের নিজেদের বুদ্ধি খাটিয়ে এই মাছ চাষে লাভবান হতে হবে, কারণ কেউ আপনাকে আপনার মতো করে পরামর্শ দেবে না। কারণ আপনার পুকুরের ধরন, আপনার পরিবেশ, আপনার এলাকায় কোন মাছের চাহিদা বেশি, সেটা বিবেচনা করে আপনাকে মাছ চাষ করতে হবে। আমি একটা পরামর্শ আপনাকে দিলাম, সেই পরামর্শ যে আপনার এলাকার জন্য সঠিক হবে এটা কিন্তু না। আর সবসময় সেটা আপনারা চিন্তা করবেন যে কোন মাছের বাজার দরটা একটু বেশি, কারণ দেখা যাচ্ছে আপনি যদি 5 টন 6 টন মাছ উৎপাদন করতে পারেন, তাহলে অনায়াসে আপনি ঢাকায় নিয়ে যেতে পারবেন, আর ঢাকায় মাছের দাম অনেক বেশি। যেমন সিলেটে কিন্তু অনেক বেশি মাছের দাম, বিশেষ করে তেলাপিয়া, পাঙ্গাস, যে কোনো মাছের দাম আমি সিলেটে বেশি পেয়েছি। এখান থেকে 2-3 গাড়ি মাছ নিয়ে গিয়ে দেখেছি, ওইখানে যখন বাজারে সকালবেলায় বিক্রি করেছি, তো এই যশোর থেকে সিলেটে মাছের দাম অনেক বেশি। হয়তো ওনারা কি বড় লোক কিনা তার জন্যই আমি বলতে পারবো না। আর নোয়াখালী কিংবা চাঁদপুর, কুমিল্লা এসব দিকে আবার আপনার তেলাপিয়াটার চাহিদা, তারপর ট্যাংরা মাছ, পাবদা, এটার চাহিদা অনেক বেশি। তো আপনারা নিজেদের নিজেদের এলাকা নিয়ে একটু অ্যানালাইসিস রিসার্চ করুন এবং সেভাবে মাছ চাষ করুন। আর যেহেতু এখন খাবারের দাম অনেক বেশি, অবশ্যই চেষ্টা করবেন যেন খাবার খরচ কম করে কীভাবে মাছ চাষে লাভবান হওয়া যায়। আর প্রাকৃতিক কিছু মাছ আছে, এ মাছেও মোটামুটি বাজার দর যেমন বেশি, লাভের পরিমাণটাও একটু বেশি হয়।